ঈদের কেনাকাটা করার জন্য মার্কেটে ঢুকতেই একটা দৃশ্য দেখে সেখানে চোখ আটকে যায় আমার। একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলার সাথে একটা ছোট মেয়ে কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা সেই মহিলাকে মা বলে সম্বোধন করায় বুঝতে পারলাম তিনি মেয়েটির মা। কিছুটা দূর দোকানদারের সাথে তার কথোপকথন শুনতে পাই আমি। কথোপকথন এমন ছিল, ভাই এই জামাটার দাম কত? আপা এটা একদম নতুন একটা জামা, আমাদের দোকানেই প্রথম আসছে, নিয়ে না। আচ্ছা দামটা বলেন। বেশি না আপা, এত সুন্দর জামা, দাম মাত্র 1800 টাকা। না ভাই আমার কাছে এত টাকা নাই। কত দিবেন বলেন? আচ্ছা আমি একটা দাম বলে দিই, 1500 টাকা দিয়ে। না না এত পারবো না আমি। কত দিবেন আপনি? 400 টাকায় দিবেন? তাহলে দুইটা নিতাম। এটা কোনো দাম বললেন আপা, 1800 টাকা দামের জামা আপনি কোথাও 400 টাকায় পাবেন? যদি হয় তাহলে দেন। না না আপা, এত কমে দেওয়া যায় নাকি? 1200 পর্যন্ত রাখতে পারবো। তাহলে রেখে দেন। আরে আপা একটাই তো মেয়ে, নিয়ে দেন না। আমার এই একটা মেয়ে না, বাড়িতে আরো একটা মেয়ে আছে, আর আমার কাছে এত টাকা নাই। আমার বর কয়েক মাস আগে অ্যাক্সিডেন্ট করে এখন শয্যাশায়ী। অনেক কষ্ট করে দুই মেয়ের জামা কেনার জন্য 800 টাকা জমাতে পেরেছি। আমার কাছে এখন 810 টাকা আছে, 10 টাকা রাখতে হবে বাড়িতে যাওয়ার জন্য। কথাটা বলেই মেয়েকে নিয়ে তিনি চলে যেতে চাইলেন, কিন্তু ছোট্ট মেয়েটা সেই জামা না নিয়ে যাবে না। তখন দোকানদার বলল, কথাগুলো শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, আমি সামনে এগিয়ে যাব। তার আগেই দোকানদার বলল, আপনাকে তাহলে আরো একটা জামা দেখাই, একটু কম দামের মধ্যে। কথাটা শুনে বাচ্চা মেয়েটা কান্নাকাটি শুরু করল, কারণ সে ওই জামাটাই নেবে। অসহায় মা কি করবে বুঝতে না পেরে মেয়েকে বোঝাতে লাগলেন, আরো সুন্দর জামা কিনে দেবে, কিন্তু মেয়েটা জামা না নিয়ে যাবেই না। বিধায় সবার সামনেই নিচে বসে পড়ল। মেয়েটার বয়স 4 কি 5 বছর হবে, সে তো আর বুঝবে না এই জটিল অঙ্ক। কিছুক্ষণ পর অনেক দামাদামি করে দোকানদার 800 টাকাতেই দুটো একই রকম জামা দিয়ে দিল। মেয়েটা খুশি হয়ে মায়ের সাথে মার্কেট থেকে বেরিয়ে গেল। দোকানদারের দিকে তাকিয়ে দেখলাম তার মুখেও হাসি। আমি সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, মামা আপনি এত কম দামে দুটো জামা দিয়ে দিলেন, লস হবে না আপনার? দোকানদার আমার দিকে তাকিয়ে বলল, আমারও দুইটা মেয়ে আছে, আমিও বুঝি মেয়েরা কোনো কিছু চাইলে না দিতে পারার কষ্টটা কত গভীর, তাই এত লাভ লস না ভেবেই দিয়ে দিলাম জামাগুলো।